আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2019 এর অন্যতম দাবিদার ভারত, কিন্তু এখনও রয়ে গেছে বেশ কিছু উদ্বেগ। আইসিসি বিশ্বকাপ 2019 শুরু হতে আর 3.5 মাসের মতো বাকি। এই মেগা ক্রিকেটীয় ইভেন্টের আগে ভারতীয় দলের পারফরমেন্স কেউ ভাবতেই পারেন ভারতীয় দল পুরোপুরি তৈরি। শুধু 2018 সালেই নয়, গত কয়েক বছর ধরে দলকে অন্য স্তরে তুলে নিয়ে যেতে বিরাট বাহিনী অত্যন্ত পরিশ্রম করেছে। যে যে বিষয়ে খামতি ছিল তার প্রায় প্রত্যেকটি সূত্রে নিয়ে এরকম অপরাজেয় হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। দেশে বিদেশে প্রায় প্রতিটি দলের বিরুদ্ধে জয়ী হয়েছে ভারত। এই অভাবনীয় সাফল্যের পর নিঃসন্দেহে আসন্ন বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ভারত। তবে সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতার আগে এখনও ভারতের বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিশ্বকাপের আগে হাতে আন্তর্জাতিক ক্রিকেট বলতে পড়ে রয়েছে শুধু ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজে এইসব উদ্বেগ কাটিয়ে ভারত সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বলে আশা করা যায়। যেসব উদ্বেগের কথা বলা হয়েছে তার প্রথমে রয়েছে বলের নড়াচড়া। হিটম্যান রোহিত শর্মা, গব্বর শিখর ধাওয়ান ও কিং বিরাট কোহলি, ভারতের এই টপ অর্ডার নিঃসন্দেহে এই সময় বিশ্ব সেরা। কিন্তু যখনই দেখা গিয়েছে বল সুইং করছে, তখনই এই অসীম শক্তিশালী টপ অর্ডারকেই নড়বড় করতে দেখা গিয়েছে। বিশ্বকাপের সময় ইংল্যান্ডে পাটা পিচ হওয়ায় সম্ভাবনায় বেশি, তবে কয়েকটি পিচে ভিন্ন বল নড়তেই পারে। দুয়ে রয়েছে অভিজ্ঞতার অভাব। এই অত্যন্ত শক্তিশালী টপ অর্ডারই গত কয়েক বছরে ভারতের রান করার অধিকাংশ দায়িত্ব সামলেছে। তাদের পরাক্রমে মিডল অর্ডার খুব বেশি সময় ক্রিজে কাটানোর সুযোগ পায়নি। মাঝে মধ্যে যখন টপ অর্ডার ব্যর্থ হয়েছে, তখন আচমকা পরীক্ষার মুখে মিডল অর্ডারকে বেশ জং পড়া মনে হয়েছে। ক্রিজে মিডল অর্ডারের বেশি সময় কাটানোর অভিজ্ঞতার অভাব কিন্তু বিশ্বকাপে বড় হয়ে দেখা দিতে পারে। 3 নম্বরে রয়েছে চোট আঘাত। একটানা খেলার ধকল থেকে ক্রিকেটারদের রক্ষা করতে বিসিসিআই গত বেশ কয়েক সিরিজ ধরে বিশ্বকাপের দলের সম্ভাব্য প্রত্যেককে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে, কিন্তু তারপরেও তাদের ধকল নিয়ে উদ্বেগ যাচ্ছে না। এশিয়া কাপে চোট পেয়েছিলেন হার্দিক, নিউজিল্যান্ডে হ্যামস্ট্রিং এর চোটে বসতে হয়েছিল ধোনিকে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দীর্ঘ সফর শেষে এসে অল্প বিরতি নিয়েই তারা নেমে পড়ছে ঘরের মাঠে ফের অজিদের মোকাবিলায়। তারপর আবার চলবে আইপিএল। এই টি-20 মেগা প্রতিযোগিতা শেষ হতে না হতেই খেলতে হবে বিশ্বকাপ। কাজেই কোনো ক্রিকেটারের চোট আঘাতের কহলে পড়লে আশ্চর্যের কিছু থাকবে না। 4 রয়েছে আত্মতুষ্টি। গত কয়েক বছর ধরে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের প্রায় সর্বত্র সব দলকেই হারিয়েছে ভারত। এই সাফল্য কিন্তু বিপদের কারণ হতে পারে। ভারতীয় ক্রিকেটাররা আত্মতুষ্টির শিকার হতে পারেন। বিশ্বকাপে ক্রিকেটারদের মধ্যে একটু গা ছাড়া মনোভাব আসতে পারে। 5 রয়েছে বদলে যাওয়া প্রতিপক্ষ। বিশ্বকাপ মানে সারা ক্রিকেট বিশ্বের সামনে নিজেকে মেলে ধরার সুযোগ। তাই প্রতিটি ক্রিকেটার, প্রতিটি দল এই প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিতে মুখে থাকেন। ভারত এতদিন অন্যান্য প্রতিযোগিতায় যাদেরকে হেলায় হারিয়েছেন, তারাই নিজেদের অন্য স্তরে তুলে নিয়ে গিয়েছে চমক দিতে পারে। এই ধরনের চমকের জন্য কিন্তু তৈরি থাকতে হবে দলকে। বন্ধুরা, এই ছিল সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।